Claro. Ah. Claro. Vamos la. Claro. Relaxing. Yo. Chario. Toso, kata hand. Low hand chow side. Up. 1, 2, 3. Position. 1, 2, 3, 4. 1. ওয়ার্ল্ড আকামাডু সেন্টার একটা সেন্টার বানাইতেছি। এখানে থাকবে প্রথমে আমাদের নামাজের স্থান, ট্রেনিং এর পরে নামাজ হবে যে নামাজের সময় হলে, আর তারপর থাকবে ট্রেডিশনাল মার্শাল আর্ট যেটা কাতা ফর্ম এইগুলা। তারপরে নেক্সট সেশনে থাকবে আলাদা রুম আছে, এখানে থাকবে ইউএফসি কম্বাট ফাইটিং, এমএমএ মিক্স মার্শাল আর্ট ট্রেনিং যেটা কুস্তি সহ থাকবে, এবং এটা ট্রেনিং করা নেবে ম্যাট ট্রেনিং যারে হয় এটা ম্যাটের মধ্যে করা নেবে এই। তারপরে থাকবে একটা চেঞ্জিং রুম যেখানে কাপড় চেঞ্জ করে মানে ট্রেনিং আরম্ভ করতে শুরু করছি 1984-85 সালে, এটা শুরু করছি কারাতির মাধ্যমে, কারাতে করছি, তারও অন্য অন্য মার্শাল আর্ট করছি, তাইকোয়ান্ডো করছি, জেকেডি জিকুন্ডো ব্রুসলি জিকুন্ডো করছি, তারপরে জাপানিজ কেন্ডো সামুরাই শট করছি, মানে ফিলিপিনো মার্শাল আর্ট কালি করছি, উইংজং কংফু করছি, শান সাউথার শাওলিন কংফু করছি, ফাইভ এনিমি স্টাইল শাওলিন কংফু করছি, অনেক মার্শাল আর্ট। আমার ব্রুসলি তো অনেক আগে মারা গেছেন, তো ওনার যে ফ্রেন্ড দান ইনোসান্ত গ্রুপ, এই গ্রুপে আমি ট্রেনিং করছি বব্রিন একাডেমিতে, এইটা বেতনাল গ্রিন লন্ডন, ওইখানে বব্রিন একাডেমিতে ট্রেনিং করছি। আলহামদুলিল্লাহ উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং ওনার কাছ থেকে আমি পারমিশন নিয়েছি জিকুন্ডো শিখানোর জন্য। তারপরে WTF তাইকোয়ান্ডো, অলিম্পিক তাইকোয়ান্ডো, ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো ফেডারেশন, ওইখানে মাস্টার ফ্রাঙ্ক মেসারের সাথে ট্রেনিং, ওনার কাছে ট্রেনিং করছি, দ্বিতীয় ড্যান ব্ল্যাক বেল্ট নিয়েছি এইরকম মানে আর। তারপরে উইংচং কংকু মাস্টার অস্টিনগ, ওনার কাছ থেকে ফিফথ ডিগ্রি বলে, ওই কংফুতে ডান বলে না, ডিগ্রি নিয়েছি এইভাবে। তারপরে স্পোর্টস কারাতি যেটা হইল কি ফ্রি স্টাইল কারাতি যেটা, ওইটাতে দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট নিয়েছি। তারপরে কালি ফিলিপিনো মার্শাল আর্টে ডান গ্রেড করেছি, উশুকান চাইনিজ কিক বক্সিংয়ে আমি ডিগ্রি নিয়েছি, এইভাবে অনেক মার্শাল আর্টসে করছি। কেন্দ্র যেটা সামুরাই শট ওইটার প্রতিযোগিতা করছি এই আর কি। ব্রুসলি হইল গিয়া সিরিয়াস ফাইটার, ওনার যে কিকগুলো বা পাঞ্চগুলো সলিড, আর জ্যাকি চ্যান হইল কমেডি ফাইটার, এটা অনেক আনন্দ ফুর্তি জানাবে, কিন্তু উনি খুব সুন্দর স্নেক ইন দ্য ইগল শেডো যেটা স্নেকের যে স্টাইলটা দেখানি হয় খুবই সুন্দর এবং ভালো। এটা প্রথমে আমরা তো ধরেন অনেক ছাত্ররা আছে লেখাপড়া করে, কিন্তু মাঝে মধ্যে লেখাপড়ার ফাঁকে মাইন্ড রিফ্রেশ করতে হয়, এক্সারসাইজ ব্যায়ামের দরকার, কারণ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে ভালো থাকে, আর আত্মরক্ষামূলক কৌশল শিখানি হয়। তারপরে যেমন একটা এনজয়মেন্ট একটা জিনিস আছে খেলাধুলার মতো এই আর কি, এইটাই।